আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা ট্রান্সফার সম্পর্কিত আপডেট। গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচার করে বলা হয়েছিল যে কুয়েতের ভিসা আর্টিকেল 18 অর্থাৎ 18 নম্বর শন ভিসা যারা আকদ হুকুমি রয়েছে তারা আহলি ভিসায় স্থানান্তর হতে পারবে যদি তারা 5টি শর্তের মধ্যে পড়ে থাকে। 5টি শর্ত কী এবং কারা এই স্থানান্তর করতে পারবে এ সম্পর্কে পূর্বে একটি ভিডিওতে বলে দিয়েছিলাম। এই নিয়মটি কার্যকর হবে 3রা নভেম্বর 2024 থেকে। আগামীকাল 3রা নভেম্বর 2024 রোজ রবিবার এই নিয়মটি চালু হবে ইনশাআল্লাহ আশা করছি। তবে যেহেতু শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকে তাই সরকারি কোনো রিপোর্ট এ সম্পর্কে প্রকাশিত হয়নি। তবে এই 5টি শর্ত কী কী এবং কারা স্থানান্তর হতে পারবে সে সম্পর্কে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতের মন্ত্রী পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফের সরাসরি তত্ত্বাবধানে ইশবিলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া মাদক বিরোধী অভিযান সম্পর্কে বলা হয়েছে যে আনুমানিক 1 মিলিয়ন কুয়েতি দিনার মূল্যের 85 কেজি ক্রিস্টাল মেথ মাদক নিয়ে একজন এশিয়ান প্রবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। আটকের পর ওই ব্যক্তি স্বীকার করে যে কুয়েতের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ওই মাদক দ্রব্যগুলো বিক্রি করা হতো। আটককৃতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে যে কোনো ধরনের মাদক বিরোধী তথ্য প্রচার করতে 112 নম্বরে ফোন করে জানাতে পারবে। অপরদিকে কুয়েতের হাইওয়ে রাস্তাগুলোতে গাড়ি চালকদেরকে নিয়ন্ত্রণ করতে মোবাইল ফোন এবং সিট বেল্ট ব্যবহারের প্রয়োগ করতে স্বয়ংক্রিয় ক্যামেরা সিস্টেম চালু করেছে। যারা গাড়ি চালক রয়েছেন অবশ্যই মনে রাখবেন, পূর্বের চাইতে গাড়ির ফাইন বা পেনাল্টি বা মুখালাফা 3 গুণ হয়ে গিয়েছে, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। জানিয়ে দিচ্ছি একজন বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর। কুয়েতের জাহারা মাতলা এলাকায় ইসমাইল নামে একজন বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মৃত্যুবরণ করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরেন্সিক ডিপার্টমেন্টের তার মৃত্যুর কারণ স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। অপরদিকে কুয়েতের পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন কর্তৃপক্ষ জানিয়েছে যে কুয়েতের যে সকল স্থানে মোবাইল আইসক্রিম গাড়ির পার্লার রয়েছে সবগুলো গাড়ির লাইসেন্সের স্থগিত করার সুপারিশ করা হয়েছে। এ সম্পর্কে আরও জানিয়েছে যে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে 31শে ডিসেম্বর 2024 সারা দেশের রাস্তায় গাড়ির আইসক্রিমের শেষ দিন হবে। আইসক্রিম গাড়ির জন্য 441টি লাইসেন্স কার্যকর রয়েছে। যে লাইসেন্সগুলো আপাতত কাজ করতে পারবে তবে এই লাইসেন্সের মেয়াদ শেষ হবে 2025 সাল, অর্থাৎ 2025 সালের পর কুয়েতের রাস্তার পাশে আর আইসক্রিমের গাড়ি দেখা যাবে না। আমার মতো আইসক্রিম পাগলদের জন্য বিষয়টি আসলে খুবই দুঃখজনক। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।